ভাই, আমি কনফার্ম তোমার এই বয়স্ক ছেলের সঙ্গে এই এলাকার কোনো মেয়ের বিয়ে দেবে না। তোমার এই মল এক্সপায়ার হয়ে গেছে। ভাই, তুমি আর কি বলছো? আমার ছেলেটা একটু মেয়েতে দেখে লজ্জা পায় বলি বয়সটা না হয় একটু হয়ে গেছে, তাই বলে আমার ছেলের বিয়ে হবে না। একটু বয়স হয়েছে, তোমার এই ছেলের বিয়ে দেখতে দেখতে আমার এই তিন জন ছুটি কই হই গেল। আমি আর তোমার ছেলে বিয়ে লাগাতে পারবো না। তোমার এই লজ্জাবতী ছেলে, কোনো মেয়ে টাচ লাগতে দিও না, আঁচলে ঢেকে থুই দাও। লাল ইয়াসিন ভাই, তুই আর আমাদেরকে এইভাবে অপমান করিস নি, যেভাবেই হোক তুই আমার ছেলের বিয়েটা লাগি দে। দেখো ভাই, তোমার এই ছেলের লেগে আমার কোন এলাকায় মেয়ে দেখতে বাকি নাই। একটা সাফ সাফ কথা বলছি, তোমার ছেলের যদি বিয়ে দিতেই হয় তাহলে ঝাড়খণ্ডে যেতে হবে। ও ভাই, ওই পাড়া চাদু চাচার বউ মরি গেল, দি শেষ বয়সে বিয়ে কইলি আসলো ওইখান থেকে। হ্যাঁ, ওখানে মেয়ের কোনো অভাব নাই, আজ গেলে আজই বিয়ে হয়ে যাবে। তোমরা যদি রাজি থাকো বলো, ওখানকার ঘটককে ফোন করে দিছি। মা, আর লজ্জা করবো না মা, তুমি বি ফাইনাল করো। দেখো, এখনো তোমার ছেলে লজ্জা করছে। ও যেমন তাই করুক গা, তুমি ঝাড়খণ্ডের ঘটককে ফোন করি ডেট ফাইনাল করে দাও। ঠিক আছে, কবে যাবা তাই বলো। মা, এমনিতে 40 বছর হয়ে গেছে, আর 40 বছর 1 ঘন্টা কওয়া যাবে না। আজকে বের চলো। ঠিক আছে, আজকে বেরিয়ে যাও, কিন্তু তোমার এই পাগলা মোছাট বন্ধ করো। ঠিক আছে তাহলে, তোমরা গাড়িটারি ম্যানেজ করো, আজকে বেরালে কাল সকালে পৌঁছে যাব। আরে হ্যাঁ, পাঞ্জাবিটা পরে লিও, ওখানে মেয়ের গাদা গেলেই যে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে। আমি আসছি। তাহলে বিশু, শেষ পর্যন্ত বিয়ে আবার করছি। হ্যাঁ ভাই, পৃথিবীর বাইরে থেকে হলো বই বল লেসবো। বাবা রে, তুই তো দেখছি বিয়ে করার লাগি এইবার ধরে বাইতে নেমেছি। এদালে মধু, টাকাগুলো রাখ। বাপ, তুমি তো একমাত্র জামাই, আমার এই পাগলাটাকে একটু বুঝি সুজি লিও, ওইখানে গিয়ে জানে কোনো গন্ডগোল করে না। মা, তুমি এক কি পায়জামা কিনেছো, পকেট খুঁজে পাসিনি, এখন আমি টাকাগুলো কোথায় রাখবো? এই পাগলা, পায়জামার কোনো পকেট হয় নাকি, রুমালে বেঁধিলে। ঠিক আছে মা। এই ভাই, চলো চলো চলো, আর দেরি করা যাবে না, এমনিতেই 40 বছর পার হয়ে গেল। ঠিক আছে, বসেন, দিচ্ছি। বিস্কুট দেব নাকি? খালি পেটে চা খাওয়া যায়? দেন দেন, বিস্কুট দেন। এই টুপুর, বিস্কুট দে। ঠিক আছে, দিচ্ছি। এলেন, তোমার লাভ হয় তো? না ভাই, কোন রকম সংসারটা চলে?
এত সুন্দর সুন্দর কাপ ফেলে দিলে কোনদিন লাভ হয়? ভাই তুমি পাচ্ছ চায়ের দোকানটা তুলে দিগি আমাদের গ্রামে দিতে? তোমার চায়ের যা তেজ বিশাল বেচা কিনা হবে। ভাইদের বাড়ি কোথায়? পল্লি গ্রামে। ভাই আমাদের কত টাকা হলো? 7 টাকা আর বিস্কুট 260 টাকা। ভাই ভাতের বিল ধরছো নাকি? ভাত আমরা খাবো না? বিয়ে করতে যাচ্ছি, ওইখানে কি দমকা মারবো? তুমি শুধু চায়ের বিল বলো। 2 লক্ষ টা? এটা ভাতের হোটেল নাকি? চা খাইছো? চা আর বিস্কুটের বিলই বলছি। চায়ের বিল এত টাকা? আমাদের গ্রামে তো 3 টাকা করে কাপ, তুমি কত টাকা করে ধরছো? কটা করে ধরবো আবার? যা দাম তাই ধরছি, 30 টাকা। সবার মিলে 30 টাকা? আরে না, 1 কাপে 30 টাকা। তুমি তো ডাকাত, দিনে দুপুরে ডাকাতি করছো। 1 কাপ চায়ের মধ্যে 30 টাকা হয়? আমাদের গ্রামে হোটেলে পেট পুরে ভাত খাইলো 30 টাকা লেই না। আরে ভাই কে কি লয় তা দেখে আমার লাভ নাই, সুজা হই টাকা ফেল, ফেলি যা। এই বিশু, বিয়ে করতে আসি, এত কিপটুমু করিস নি, এখানে চায়ের এরকমই দাম, টাকাটা দে দিছ। এই শালা, এখানে চায়ের এত দাম তো, এখানে কেন গাড়ি লাগালি? 3 টাকা কাছে লাগাবি? এই দেখো লাও। ভাই আমি ভুল বলে শুনু, তোমার এই চায়ের দোকান লি আর আমাদের গ্রামে যেতে হবে না, না হলে আমার যে জমি জায়গা আছে তোমার এই চায়ের দোকানেই সব চলে যাবে। আমাদের গ্রামে ওই 3 টাকা কাপ কিমরির ওষুধই ঠিক আছে। এই তো তাহলে ঘটক মশাই মলানা সাহেবকে ডেকে তাড়াতাড়ি বিয়েটা পড়ে দিয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, যাও মা, ঘরে বিয়ের শাড়িটা আছে, তুমি কি পরে লাও গা। এত কষ্ট করে দেখছি যে পাশে বসবি না? না হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে পাশে বসবো, বোন যে কি বলে না। হেশ হেশ কি ওরে, এ ছোড়া, এখন এখানে বসে আছি যে রাত 9টা 10টা বেজে গেল, ঘরে যাবি নি নাকি? বোন বিশাল লজ্জা লাগছে, দুপুর গেতের কাছ থেকে ঘুরে আসছি, আজকে থাক কালকে একবারে যাব। লাল এই পাগলামু সাটের লেগে তো তোর এতদিন বিয়ে হচ্ছিল না, চহাট বোন আমাকে লিজা আসে। বোন আমার খুব লজ্জা লাগছে, বোন দেখা তোমার পা ধরছি, আমাকে ছেড়ে দাও বোন। হ্যাঁ আমি যাব না, আমি যাব, তোর কোনো কথা আমি শুনবো না, যা ঢোক। এটা সকালের আগে তুই আর বেড়াতে পারবি নি, আমি বাইরে থেকে লক করে দিনু। কি বলি শুরু করি, কোথাও তো বলতে হবে, কি যে বলি। ও নো, কাউ কথা সারা শুধানেও হলো না, জীবনে চিনিনি জানিনি কোথায় থেকে শুরু করি।
কি বলি। চোখে কয় দা